সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে। আমি ডক্টর শাহিন মাহমুদ, আজকে আমাদের মিথ ও প্রশ্নোত্তর সেকশনে আমি একটি বিশেষ ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছি, তা হচ্ছে অনেক রুগী বলেন আমাদের 7-8টি ওষুধ একসাথে দেওয়া হয় বা কম্বিনেশন ওষুধ দেওয়া হয়, অনেকগুলো ওষুধ মিশিয়ে একটি ওষুধ তৈরি করা হয় সেটা দেওয়া হয়। আসলে কি এটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি না, এই 7-8টা ওষুধ একসাথে খাওয়া বা কম্বিনেশন ওষুধ, এগুলো কি আসলে হোমিওপ্যাথি? এটাই হচ্ছে আজকের প্রশ্ন এবং এর উত্তরটি আমি স্বচ্ছ করছি। এই প্রসঙ্গে বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে হোমিওপ্যাথি আসলে কি। হোমিওপ্যাথি কোনো ওষুধের নাম নয়। হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট থেকে আপনি ওষুধ খেলেই তা আপনি হোমিওপ্যাথিক ওষুধ খেলেন না। হোমিওপ্যাথিক কোনো ডিগ্রি নয়। একজন হোমিওপ্যাথিক কলেজ থেকে পাশ করলে সেই যে চিকিৎসাই দেবে তাই হোমিওপ্যাথি হবে তার কোনো নিশ্চয়তা নেই। হোমিওপ্যাথি একটি নীতির নাম, অর্থাৎ আপনাকে কোন প্রক্রিয়াতে কোন নীতি মেনে আরোগ্য করা হবে। যদি আরোগ্যকারী পদ্ধতিটি হয় সদৃশ বিধান, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, তবে আপনাকে হোমিওপ্যাথি করা হচ্ছে, সে যেই দিয়ে থাকুক। বোঝানোর জন্য বলছি, আলোচনা প্রসঙ্গে তিনি চিকিৎসকই নন, কোনোভাবে তিনি একটা হোমিওপ্যাথিক ওষুধ আপনাকে ঠিকভাবে যদি দিতে পারেন তবে তিনি হোমিওপ্যাথি করলেন। মনে রাখতে হবে যে হোমিওপ্যাথি হচ্ছে সেই নীতিটির নাম, সে সদৃশ বিধান মেনে যদি আপনাকে ওষুধটি দেয় তবে আপনাকে তিনি হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা করেছেন। তিনি হয়তো ঘরে বসে বসে হাতে বানিয়েছেন, তার সেই ওষুধটি হার্বাল মেডিসিন নয়, ইউনানি নয়, সে হয়তো কোনো গাছের রস থেকে আপনাকে ওষুধটি বানিয়ে দিয়েছেন, কিন্তু সেটা হোমিওপ্যাথি, কারণ সেই হোমিওপ্যাথিক নীতিতে আপনাকে দিয়েছে। এখানে হোমিওপ্যাথিক নীতিতে কি বলা হচ্ছে? হোমিওপ্যাথিক নীতিতে বলা হচ্ছে আপনার সমস্ত লক্ষণ সমষ্টিকে একজন চিকিৎসক বিবেচনা করবেন, তারপর সেই লক্ষণ সমষ্টি অন্য কোন বস্তু বা দ্রব্য, একক বস্তু বা দ্রব্য তৈরি করতে, উৎপন্ন করতে সক্ষম, সেই দ্রব্যের তৈরিকৃত ওষুধ, শক্তিকৃত ওষুধ আপনাকে যদি প্রয়োগ করা হয় তবে আপনি সুস্থ হবেন। যে জায়গাতে এই ওষুধগুলোর নাম সংরক্ষিত থাকে, লেখা থাকে, বর্ণনা থাকে, তা হচ্ছে ম্যাট্রিয়া মেডিকা। আপনার লক্ষণগুলো নির্বাচন করার পর ম্যাট্রিয়া মেডিকার থেকে সেই লক্ষণের সাপেক্ষে ওষুধটি বাছাই করে আপনাকে দেওয়া হবে, আপনি ভালো হবেন। এই হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পদ্ধতি। এটা শেখাতে গিয়ে ডাক্তার হানিম্যান বহুভাবে বহু জায়গায় এই একাধিক ওষুধ দেওয়াকে শুধুমাত্র নিরুৎসাহিতই করলেন না, বলতে গেলে রাগারাগি করলেন, বলতে গেলে গালাগালিও করলেন, এবং ডক্টর কেন তাদেরকে ভীষণ গালাগালি করলেন এবং আলোচিত হলেন, সমালোচিত হলেন শঙ্কর হোমিওপ্যাথ বলার কারণে, মঙ্গরেল বলার কারণে। মোদ্দা কথাটি হচ্ছে যে আপনাকে ডক্টর হানিম্যান যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তার মূল গ্রন্থটিতেই, অর্গানন অফ মেডিসিনে, যে যদি আপনি একাধিক ওষুধ প্রয়োগ করেন, যেটা আগেও করা হতো, এই হোমিওপ্যাথি আবিষ্কারের আগে অ্যালোপ্যাথরাও করতো, এখনও করেন, এবং ওই সময়ের কোনো কোনো হোমিওপ্যাথ তাতে আগ্রহী হলেন, তখন ডক্টর হানিম্যান সুস্পষ্টভাবে বললেন যে একাধিক ওষুধ দিয়ে কিছুই করা যায় না, বোঝা যায় না। ধরুন আপনি একজন রোগীতে একাধিক ওষুধ প্রুভিং করতে পারবেন না, কোন ওষুধের কোন লক্ষণ আপনি কীভাবে বুঝবেন? সুস্থ মানুষের শরীরে যদি আপনি একসাথে 5টা ওষুধ দিয়ে তাতে কী ধরনের লক্ষণ আসছে, কী ধরনের বিষক্রিয়া করছে তা লিপিবদ্ধ করতে চান, সম্ভব? সম্ভব নয়। এবার যদি সেই মানুষটিকেই একটা রোগে আপনি 5টি ওষুধ দেন, তাহলে কোন ওষুধটি কি করছে, কোনটি তাকে হয়তো একটু আরামই পেলো রোগী, এবার তাকে কি আরোগ্য করলো না উপশম করলো, সেই ওষুধগুলোর পারস্পরিক প্রতিক্রিয়া কি, তা কী ধরনের ফলাফল ভবিষ্যৎ বয়ে আনছে, তার কিচ্ছু জানা সম্ভব? এটা কি কোনো বৈজ্ঞানিক পদ্ধতি হলো? হোমিওপ্যাথি সবসময়ই বৈজ্ঞানিক, সেখানে পরীক্ষণ ছাড়া কোনো কিচ্ছু হয় না। সুস্থ শরীরে ওষুধের প্রুভিং করা হয়, বারবার প্রুভিং করা হয়, পরীক্ষণ করা হয় কোন ধরনের লক্ষণ আসে, রোগ লক্ষণে সেই ওষুধগুলো প্রয়োগ করা হয়, আজীবন বারবার সেই ওষুধটি প্রয়োগ করা হয়ে আসছে, স্বচ্ছভাবে আমরা জেনে আসছি যে স্বচ্ছতার সাথে যে মানুষ আরোগ্য হচ্ছে, এটা বৈজ্ঞানিক পদ্ধতি, কারণ এখানে স্বচ্ছতা আছে, পরীক্ষণ আছে, পুনঃপরীক্ষণ আছে। কিন্তু যখন কোনো একটি মানুষে একসাথে 5টি ওষুধ প্রয়োগ করা হলো কিংবা ওষুধগুলোকে মিশ্রিত করে প্রয়োগ করা হলো, সেখানে আপনি কী নিশ্চয়তা দিতে পারবেন কি হচ্ছে তার? আপনি বলবেন আমার অভিজ্ঞতা বলে সে আরোগ্য হচ্ছে। আপনার অভিজ্ঞতা তার কত বছরের ভবিষ্যৎটি দেখতে পেরেছে? এটা কি সাপ্রেশন হলো, তার 10 বছর পরে আরও ভয়ানক রোগ দেখা দেবে কি না, সে মানসিক উন্মাদে পরিণত হবে কি না, তার নিশ্চয়তা আপনি কীভাবে দিচ্ছেন এখন? এই কারণেই কিছু কিছু ব্যাপার রয়েছে
যা হয়তো রোগীদের পক্ষে অনেক সময় বুঝতে পারা সম্ভব না। একজন চিকিৎসক হয়তো কোনো কারণে প্লাসিবো ব্যবহার করলেন, একটার জায়গায় তিনটা ওষুধ দিতে দেখা যাচ্ছে, সবসময়ই যে সেইগুলোকে আপনি নির্ধারণ করতে পারবেন তাও নয়। তবে রোগীরা খুব সহজেই বুঝতে পারবেন যখন একাধিক রঙিন বোতল চিকিৎসক দেন রোগীকে গ্রহণ করার জন্য। এমনিতেই রঙিন বোতল মাঝেই মাদার টিংচার, মাঝে সরাসরি গাছের রস, শক্তিকৃত হোমিওপ্যাথিক ওষুধ ছাড়া, ওষুধকে শক্তিকৃত না করা হলে তা হচ্ছে সর্বনিম্ন মানের হোমিওপ্যাথি। অর্থাৎ যেখানেই আপনাকে গাছের রস দেওয়া হবে সেখানেই তা হোমিওপ্যাথি, কতটুকু হোমিওপ্যাথি তা প্রশ্নযোগ্য হয়ে দাঁড়ায়। কিন্তু যখন তা একাধিক মাত্রায় দেওয়া হয়, একাধিক ওষুধ দেওয়া হয়, সেখানে অবশ্যই নিশ্চিত থাকুন যে তা হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথির কোনোভাবেই এই একাধিক ওষুধ প্রয়োগ এবং কম্বিনেশন ওষুধকে সমর্থন করে না। আমি 32টা 42টা পর্যন্ত ওষুধ একসাথে দিতে দেখেছি, সকালে এই ফোঁটা, বিকেল দুপুরে এই ফোঁটা। আপনারা জেনে রাখুন, এটা যা কিছুই করুক, সে ভালো হলো কি খারাপ হলো, যা কিছুই হোক, তিনি হয়তো অনেক কঠিন রোগ থেকে ভালোই হয়ে গেছেন, দ্যাটস ওকে, আমার আপত্তি নেই। কিন্তু কেউ যেন দাবি না করে এটা হোমিওপ্যাথিতে করা হয়েছে, এটা হোমিওপ্যাথিক চিকিৎসা নয়। সুস্পষ্টভাবে এটা কোনো ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসাই নয়। আমি বিভিন্ন অ্যাপ্রোচের কথা বিভিন্ন সময় আলোচনা করি, বিভিন্ন পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়ার কথা বলি, রোগীদের লক্ষণকে বিভিন্নভাবে বিবেচনা করার কথা বলি, মায়াজমেটিক প্রেসক্রিপশন, ইটিওলজিক্যাল প্রেসক্রিপশন, অ্যাকিউট প্রেসক্রিপশন, ওয়ান সাইডেড প্রেসক্রিপশন, ইউথানাসিয়া, অনেক কিছুর কথাই আমি বিভিন্ন সময় আলোচনা করি। কিন্তু এই পদ্ধতি, এই একাধিক ওষুধ একসাথে অনেকগুলো ওষুধ দেওয়া বা মিশ্র ওষুধ দেওয়া বা কম্বিনেশন ওষুধ, কোনো ধরনের হোমিওপ্যাথি এটা নয়। এই কাজটি যখন করা হলো তখন সে হোমিওপ্যাথির থেকে বের হয়ে গিয়ে করল। পৃথিবীতে বহু ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত, অনেক আজগুবি চিকিৎসা পদ্ধতিও রয়েছে, অযৌক্তিক চিকিৎসা পদ্ধতির অভাব নেই। তারা যেন সেই ধরনের কিছু একটাই দাবি করে বসে, এটা হোমিওপ্যাথি নয়। রোগীগণ জেনে রাখুন, সাধারণ মানুষ জেনে রাখুন যে এটা কোনো ধরনের হোমিওপ্যাথি নয়। আপনারা যদি এই চিকিৎসা নেন, নিশ্চিত থাকতে পারেন আপনার আরোগ্যকারী চিকিৎসা তা এই চিকিৎসকের পক্ষে দেওয়া সম্ভব নয়। হয়তো আপনাকে সাময়িক সময়ের জন্য আরাম দিতে পারে, যে আরাম অ্যালোপ্যাথরাও দিতে পারে। বরঞ্চ এই ধরনের প্রেসক্রিপশনের পর এই ধরনের চিকিৎসা করলে ভবিষ্যতে কোনো একজন চিকিৎসক যে আপনাকে সত্যিকারভাবে সারাবে, তার দ্বার রুদ্ধ হয়ে যায়। তো কাজেই আমার সুস্পষ্ট উত্তর এই প্রশ্নের উত্তরে, যে কম্বিনেশন ওষুধ কিংবা এই 7-8টা ওষুধ একসাথে দিয়ে যে চিকিৎসাগুলো করা হয়, বা একাধিক ওষুধ একসাথে দিয়ে যে চিকিৎসাগুলো করা হয়, এটা হোমিওপ্যাথি কি না, এই প্রশ্নের সুস্পষ্ট উত্তর হচ্ছে এটা কোনোভাবেই হোমিওপ্যাথি নয়। এটা কোনো যুক্তি নেই। ডাক্তার হানিম্যান কোনোভাবেই তাকে প্রশ্রয় দেননি, কাজে আমরাও প্রশ্রয় দিতে পারি না, এবং এর উত্তরটি সুস্পষ্টভাবেই নেতিবাচক। আশা করি এই বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। আমি হোমিওপ্যাথি নীতিমালার থেকেই বিষয়টি আশা করি তুলে দিতে ধরতে পারলাম। হোমিওপ্যাথিক মূলনীতি বা নীতিমালার একটি হচ্ছে একক ওষুধ, সদৃশ্য ওষুধ, এমনকি মাত্রার ব্যাপারেও মিনিমাম মাত্রার কথা বলা হয়েছে। এই হচ্ছে আমার উত্তর। আশা করি এই ব্যাপারটি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। ভবিষ্যতে এই সংক্রান্ত বা এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন, প্রমাণ, কোনো কিছু আপনাদের প্রয়োজন পড়ে আমাকে জানাবেন, আমি অবশ্যই দিয়ে দেব। কমেন্ট বক্সে আপনাদের মতামত চাচ্ছি আমি, আপনাদের মতামতের উপর পরবর্তীতেও হয়তো আপনাদের কোনো প্রশ্ন বা তার উত্তর নিয়ে আমি উপস্থিত হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের থাকেন সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।